নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো দুধ শুক্ত। তো শুক্তর জন্য এখানে উচ্ছে আর সমস্ত কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে ডাঁটা, বেগুন, আলু, কাঁচকলা, শিম আর বরবটি, আর এখানে নিয়ে নিয়েছি দুধ। প্রথমে আমি উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব, তার জন্য তেলের মধ্যে উচ্ছেটা ভেজে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি সাদা বড়ি। বড়ি ছাড়া তো শুক্ত একবারেই অসম্ভব। তো প্রথমে হালকা করে উচ্ছেগুলো আমি ভেজে নিলাম। উচ্ছে ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আরো একটু তেল অ্যাড করে নিয়ে প্রথমে আমি ফোড়ন দেবো, পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সমস্ত সবজি অ্যাড করে নেব। বেগুনটা আমি অ্যাড করছি না, বেগুনটা একটু পরে অ্যাড করব। এখানে কাঁচকলা, আলু, শিম, বরবটি, সজনা ডাঁটা সমস্ত কিছুই দিয়ে নিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো একটু ভাজার সময় এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে নিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও ভেজে নেব। আর এদিকে দিয়ে নিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো। এবার বেগুনটাও অ্যাড করে নিলাম। সমস্ত সবজিকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজাও হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল অ্যাড করে নিলাম। জল এবার আমি প্রায় এক বাটি মতো দুধ নিয়েছি, দুধটাও এর মধ্যে অ্যাড করে নিলাম। যেহেতু দুধ শুক্ত, আর দুধ শুক্তর ফ্লেভার কিন্তু দারুণ লাগে খেতে, অনুষ্ঠান বাড়িতে আমরা অনেকেই খেয়ে থাকি। তো এবার আমি ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট মতো। দেখুন সবজিগুলো খুব ভালো মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে, অনেকটা কমেও গেছে। এবার আমি উচ্ছে আর বড়িগুলো এর মধ্যে অ্যাড করে নিলাম। নিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে বেটে রাখা সর্ষে, আমি সাদা সর্ষে অ্যাড করলাম। এবার খুব ভালো করে আবারও মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে হতে দেব আরো 5 থেকে 7 মিনিট। তো দেখুন অতি সহজে শুক্তো কিন্তু রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমি ঘি অ্যাড করব, প্রায় 1 চামচ মতো ঘি আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। শুক্তোতে ঘিয়ের ফ্লেভারও কিন্তু দারুণ লাগে। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। তো দেখুন বন্ধুরা, কত সহজে একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো আমি রেডি করে ফেলেছি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরম লাগলো খেতে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য। ধন্যবাদ।